हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछी। आज के आमी तोमादेर जन्य निये चले एसेछी फसिल पार्कर सेकेंड पार्टटा निये। एर फार्स्ट पार्टटा तुम्हारा किछुदिन आगेर भिडियोते तुम्हारा देखेछो, आशा करी सबार भालो लेगेछे। तो ओखाने विभिन्न रकम तथ्य আমি তোমাদের যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছিলাম। তো আজকে তার বাকি অংশটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে এক্ষুনি 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 একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো। এটা তো অ্যালোভেরা হিসাবে সবাই চেনে। এইটা হচ্ছে হিতকুমারী গা। আচ্ছা, এই হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা যে হবে তার ফুল হবে, আর এটা হবে না ফুল, এটা হিতকুমারী গা। এইটা হচ্ছে অ্যালোভেরা। দেখ এই ফুলটা দিয়ে ফুটে গেছে, ওর মধু কিন্তু নাই, আর খেয়ে নিয়েছে। কিন্তু এইটাকে ব্যবহার করতে বলছে এই কচি পাতা, আবার এই রকম যে কুঁড়ি থাকবে সেই ফুলটা। এগু রাস্তা হাঁটা কিন্তু শিখতে হবে, তারপরে কিন্তু নাচ শিখতে হবে। তা মানুষ তো রাস্তা হাঁটতেই জানে না, যেই বলছে আমি তে যে না দিই হয় না। এটা শাল গা, এইটা হচ্ছে কিন্তু পিয়াল গা। এই হচ্ছে হারজোড়া হার ভাঙা গাছ। এই গাছটি যেমন করেই হোক কাঁচের মতন যেটি পাহা ভেঙে যায় তেমন কিন্তু জয়েন্ট করে দেবে। দেখো বড় তো একটু হয়েছিস, একদিন নিম গাছ চিবিলিতি তো লাগবে, কালমে চিবিলিতি তো লাগবে, বিচুতি দদারে নিলে গায়ে ছুটে বেড়াতে হবে। তাহলে শরৎ চট্টোপাধ্যায় বলেছেন গাছে কিন্তু কথা বলে, আর গাছই হচ্ছে সব মেডিসিন। আমাদের ছেলেমেয়েরা শিখে না জানে না। বাসক, তোমাকে যদি তোমার মা প্রত্যেক দিন বলে একটু করে ঠেকালে খাওয়াবো, তুমি খাবে না, কারণ আমরা অভ্যাসগত হয়ে গেছি, যেটা কেমিক্যাল দেওয়া সেটা খাবে। কিন্তু যে কোনো সিরাপে লেখা আছে বাই টু কাপ, তা বাই টু কাপ মানে কি? এই বাসক দিয়ে তৈরি, সে কেমিক্যাল দেওয়াটা খাবে কিন্তু এই অরিজিনালটা খাবে। দেখো আর একটা জিনিস দেখিয়ে দিই, দেখ ভালো জিনিস সেটা পাবি সেটা। এটা এমনি জাতা ঘাস নয়, এই ঘাসটা হচ্ছে হাইব্রিড নিপিয়ার। ঘাসটির নাম হাইব্রিড নিপিয়ার। এখন কিছু মানুষ আছে এইগুলিকে চুঁচে চুঁচে জোগাড় করবে, জোগাড় করে দু কুইন্টাল পোস্তর সঙ্গে এক কুইন্টাল দিয়ে দেবে। তাহলে পোস্তর কত কিলো এইটার সঙ্গে মিক্সড করে দেবে, তা ভালো জিনিস কোথায় পাবি মা? আবার রেল লাইনে ধারে ধারে যেটি যাস কোনোদিন, দেখবি মানুষ বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে জানিস? ওর কাজে। এখন ওই রেল লাইনে যেগুলো ডুবাডুবি খাল ছিল সেগুলো জল মরে যাবে, সেইগুলো নিয়ে শালুক ফুল হয়। শালুক ফুল হয়ে একটি ভেঁট হয় এরকম, তার নাম ভেঁট। ওই ভেঁটটা যখন ফাটাবে কালো কালো বেরিয়ে, ওইগুলি জোগাড় করে কালো সরষের সঙ্গে মিক্সড করে দেবে। ভালো জিনিস খেতে কোথায় পাবি মা? এইবারে তোমাকে একটা জিনিস আমি বলি, আখ গাছ দেখেছিস? আখ, আখ
তা ওই আকের গাছের গোড়াতে যদি সারাদিন মাথা ঠুকি, তা ওই আকের ভিতরে যেটা রস আছে তোমার গালে কোনোদিনই আসবে না, আসবে? তাহলে কি সুন্দর দুটো হাত দিয়েছে, জ্ঞান দিয়েছে। ওই আকটিকে ভেঙে লাও, 32টা দাঁত আছে, এই 32টা দাঁতে ছিঁড়ে দাও, চিপে দাও, তাকে এক গাল রস আসবে। তা যে কোনো জায়গায় যখন যাবে বাবা, ওই রসের মতন নিঙুরে কিন্তু বার করার চেষ্টা কর, নাহলে তোমাকে কেউ বলবে না, সুগন্ধ হয় না। বাড়িতে ফুল গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের ফুল বাড়িতে রাখলে যে কোনো মায়ের যখন পেটে বাচ্চা থাকে সেই বাচ্চার গঠনমূলক হবে ভালো, তার মস্তিষ্ক হবে ভালো। সন্ধ্যেবেলায় যে ঘরে ধূপ দেওয়া হয় ওটা কিসের জন্য জানো? সারা দিন যেটা বিভিন্ন ধরনের জীবাণু ঘরে ঢুকলো ওই ধূপকাঠিটার কাজ হচ্ছে ওই ধুমোটো দিয়ে বার করে দাও। ওর ছাদে ফুল লাগানো আছে, তুমি কিন্তু মাকে বলছো আমাকে লাগিয়ে দিতে হবে, কিন্তু ওই সুন্দরত্ব জন্য লয় তোমাদের লোকরা বলে যে শিশু, শিশুল কিন্তু নয়, এই হচ্ছে কিন্তু কুঙা গাছ। কি গাছ? কুঙা। আচ্ছা, এর যে অংশগুলোকে এখনো পর্যন্ত মানুষ জলে ভিজিয়ে ওর একটা দড়ি বেরোয়, সেই দড়িটার নামই হচ্ছে কুঙার দড়ি। এই দড়িটা দিয়েই কিন্তু জলে যেটা জাহাজ থাকে বাঁধা থাকে, জলে পচবে না। আবার ওর যখন ওই শীষ একটা বেরিয়ে তখন এ কিন্তু মৃত্যু, ওই শীষটা অনেকটা ভুয়ো হয়, অনেক নিরেট হয়, সেইটা দিয়েই কিন্তু পালকির ডাঁট বানানো হয়, কাটে পালকি ডাঁট হয় না। এটি আমাদের বাংলায় বলছে আইরি কলাই, এর ওপরে কিন্তু ওই ডন্ডিশের আর ওষুধ নাই, কারণ লাগিয়ে রেখেছি তোমাদেরকে চেনানোর জন্য। এর পাতা যদি ডন্ডিশ হয় তুমি যদি 10 দিন খাও আর ডাক্তারখানা যেতে হবে, কিন্তু মানুষ তবে লাগাবে না, কিনে নিয়ে আসবে তবে খাওয়াবে। এইটি হচ্ছে জ্যেষ্ঠ মধু গাছ, জ্যেষ্ঠ। এগুলাও আগাছা নয়, এই হচ্ছে কৃষক। ওর কৃষকের কাজ জানিস, যখন নাক ফুরালি ডাব হয়ে যায়, কানে ঘা হয়ে যায়, 2-3 দিন রয় লাগিন দিবি, তা কোনো ট্যাবলেট খেতে হবে না, কোনো মলম লাগাতে হবে না, এই হচ্ছে কৃষক। এর শিকড়ের প্রচুর দাম। এই হচ্ছে কিন্তু হাতির সুর, যেটা মাটিতে গড়িয়ে থাকে ওটা নয়, এই হচ্ছে হাতির সুর। এর কাজ হচ্ছে চোখে। এটা কি গাছ বলতো? করবিনী। এর ভালো নাম হচ্ছে করবিনী। এর যে বিচনটা হয় না, সেই বিচনটা বিষ। সবাই বলে মহুয়ার ফুল খেলে নেশা হবে, জানে না, অপরের কথা শুনে সেই বলে। এই কলকে ফুলের বিচন হচ্ছে বিষ, ধূদ্র ফুলের বিচন হচ্ছে বিষ, ময়না গাছের বিচন বিষ, ঝিঙের বিচন বিষ, পটলের গেরো বিষ, সর্পগন্ধা গাছের বিচন বিষ, অশ্বগন্ধা গাছের বিচন বিষ, কুঁজলে গাছের বিচন বিষ, সেই বিষগুলোকে কিছু কিছু সম্প্রদায় আছে তারা জোগাড় করে, সেইগুলোকে আতপ চাল দিয়ে ভাপমাপ করে কিন্তু মিক্সড করবে, নিয়ে ঢেঁকিতে কুটবে, ঢেঁকিতে কুটে
তারপর কিন্তু বাকর বানাবে, সেই বাকরটা দেবে, তবে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি হবে, ওই যে ডি বল, ডক্টর বারান্ডি বল আর হাড়িয়ায় বল, আর ওই মহু আর ফুল খেলে নেশা হবে না, লোক জানে না। এই মহু আর ফুলটা যখন ঝুরবে বাড়িতে রেখে দিবে, শুকিয়ে গেলে পুরো কিশমিশের মতন থাকবে। কোনো মানুষের যদি অ্যালার্জি হয় ওই এক মাস মতন সকালবেলা 4-5টা করে খাবি, কোনো দিন আর অ্যালার্জি হবে না, তাহলে মেডিসিন। আবার ওইটা যখন ঝরে গেল পটলের মতন হবে, তার নাম হচ্ছে মল কোজরা। যতদিন ওইটা সবুজ থাকবে ততদিন কিন্তু ভেজিয়ে ঝোল করে যাতেই খাবি খা, ওটা তখন এই হার্ট দুর্বলের মেডিসিন। ওইটা যখন পেকে গেল, ম্যাচুরিটি হয়ে গেল, ওর বিচনটা কাঁটালে বিচন মতন বীজ, সেইগুলো আদিবাসীরা কিন্তু সংগ্রহ করবে। সংগ্রহ করে এনে রোদ্দের শুকুবে, তার বিবলিটা ছাড়িয়ে দেবে, নিয়ে ওই তেলের ঘানিতে কিন্তু তেল করে নেয়। সারা বছর ওরা ওই খাবারে তেল করে নেবে, তাহলে ওদের রোগ আসতে পারে না। আমরা যে তেলটা খেয়েছি সেটা কেমিক্যাল আছে এবং খুব টেস্টিং ফুল। আবার ওই তেলটা কিন্তু ওরা পূর্বপুরুষ থেকে ওই মহুয়ার তেল ওরা শরীরে কিন্তু ইউজ করে। কেন ইউজ করে জানিস? জানি তোমাদের মতন শরীরে ওই আদিবাসী সম্প্রদায় কেমিক্যাল মাখে না। ওই মহুয়ার তেলটা ওরা যত মাখবে এই চামড়াটা যতই বুড়ো হোক কিন্তু কুঁচকাবে না, আর ওদের শরীরটা কিন্তু রোদে দাঁড়িয়ে থাকলে চকচক করবে ওই মহুয়ার তেলটার জন্য। আবার ওরা বেশি কাজ করতে পারে, ওই মহুয়ার তেলটা মাখলে গিটে গাঁটা কোথাও ব্যথা থাকবে না। আবার যে খোলটা বেরিল সেই খোলটাই হচ্ছে কিন্তু মাছের খাবার, মহুয়া খোল, বুঝেছ? এর ভিতরে বিভিন্ন ধরনের ন্যাচারাল কালার, যেটা অ্যালোরা গহা চিত্রে অজান্তায় এখনো কালার করা আছে। এই যে কালারগুলো দেখছো, এটা ফসিলের নিজস্ব কালার, মানে জীবাশ্ম থেকে এই কালারগুলো বেরিয়ে এসছে, যেটা ন্যাচারাল একদম। তো কি বিউটিফুল কালারগুলো, একবার দেখো তোমরা,